6:30 নাগাদ আমাদের থানাতে খবর আসে যে একজন একজন মৃত অবস্থায় ভবরমুড়া ব্রিজের নিচে শায়িত অবস্থায় আছে। তারপর আসার পর দেখি যে এবং পাড়া প্রতিবেশী লোকেদের সাথে কথা বলার পর বোঝা গেল যে যে মৃত ব্যক্তি সে 2-2.5 বছর যাবত এই ব্রিজের নিচেই ঘোরাফেরা করে এবং এখানেই রাত্রিযাপন করে এবং সে পাগল বললেই সবাই চিনে এবং সে পাগলই। আর এখন ওকে খোয়াই হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে এবং 3 দিন যতদিন পর্যন্ত 3 দিন রাখা হবে, কারণ ওর নাম এবং বাবার নাম এবং বাড়ির ঠিকানা এখনো জানা হয়নি। তারপরে 3 দিন পরে PM করে তাকে ক্রিমিশন করা হবে। Thank you.